আমি আসছি ভাই, একটা পার হয়েছি, বাদ ব্যাগ এখন দেখে যাক। সবচেয়ে ভয়ানক ব্রিড ভাই, কোন দিক দিয়ে যাবো? গাড়ি আটকাই দেয় ব্রিদে, এদিক দিয়ে দেখি ডানেরটায় নেটওয়ার্ক আরো ভাই, নেটওয়ার্ক সুন্দর, কিন্তু একটা ব্রিজ অ্যাড হয়েছে গাইজ আমাদের ইটিএস টুতে, সুন্দরবনের রাস্তায় ব্রিজটা কিন্তু ক্রস করা অনেক কঠিন। আপনি কই? আপনার পিছনে, আরে ভাই পারি তো না, আটকাই গেছে একবারে ভাই, তো যাইতে পারতেছি না, সাসপেনশন হাই করে নেই, বডিতে আটকাই দিতে না, আটকাই দিতে কিসে? চাকা চাকা চাকা, টাকায় আটকাবে কে? ও পিছনে চাকা আকাশের উপরে ভাই, গাড়ি আটকাবে না কি করবে? আস্তে এটাতে বাইর হবই, হয়ে গেলেন ব্যাটল কিং ভাই। ওরে চাকা স্লিপ করতেছে রে ভাই, পুরা সেই আস্তে দূরেও টান দেওয়া যায় না এমন রোড। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জোরেও টান দিতে পারতেছি না রে ভাই। ক্লোজ দেখাই কেন, ইয়া করেন রিফ্রেশ দেন। এ ছাড়তে পার হয়েছেন না, আটকে আছি, ধরে ধরে টান দইতেছে ভাই। ডবল জিরো না? হ্যাঁ হয় না, এক পেন দাঁড়ান, এইয়া উঠে গেছি, ইস হয় না, দেখুন ভাই এই যে উঠে গেছি গাইজ, জয়েন ইজ নো, এই যে উঠে গেছি, না কেমন লাগে? উঠে গেছি কিন্তু, ইউ হয়েছে, আর একটু রাস্তা বাকি, বেশি না অল্প একটু, এই রাস্তাটুকু পার হইতো একবারে সেই লাগবে। আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ হয় না তো, মুরি ডাবল জিরো, আবার দেন রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে দিলে হয়ে যাবে, হচ্ছে না ভাই, রিফ্রেশ দেন একটা, এবার হয়ে যাবে, রিফ্রেশ দিচ্ছি, এই আটকাইলো, দেন আরেকবার দিয়ে দেন, এই যে উঠে গেছি, না পড়লেই চলে, এই তো পারে গেছি। চিচি গাইজ, সবাই লাইক গুলো করে ফেলেন, পেজে নতুন আসলে পেজটা ফলো করে ফেলেন, অনেক সুন্দর একটা ব্রিজ পার হয়েছি কিন্তু, আপনার আগে আমি পার হইতাম ভাই, ব্রিজটা কিন্তু সে নেটওয়ার্কে ঝামেলা করছে জান, কারণ ব্রিজের ভিউ নেই, একটা অস্থির একটা ব্রিজ, সেই না ব্রিজটাই যে এই গাছগুলো ফালাই রাখছে না, গাছগুলো ফালাই রাখাতে গাড়িগুলো, গাড়ির চাকাগুলো ঢুকে আটকাই দেয়, এই যে এই গাছের ইয়েগুলো কারণে গাড়ির চাকা পুরো আটকাই দেয় ফাঁক ফাঁক থাকাতে, এইটা ঠিক আছে, এইটা চলে, ওকে।